সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এই সামান্য পরিমাণ চিকেন ভুনা করব, পেঁয়াজ ছাড়া। শুধু টমেটোর উপর ভুনা করব। বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। সাথে আমার সাথে টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কানাইশে থাকতে একবার পেঁয়াজ ছাড়া শুধু টমেটোর উপর আর টকদের উপর চিকেন তৈরি করেছিলাম। আজ আমার এটা দ্বিতীয় দিন। এটাতে কোনো পেঁয়াজও দিব না, কোনো পানিও দিব না, ঢেকে দিব। টমেটোটা গলে আসছে, এখন আমি এতে একে একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেহেতু আমার মুরগির পরিমাণ কম তাই মশলাও আমার কম কম দিব। আমার মাংসের পরিমাণও কম তাই মশলাও কম দিচ্ছি। আমার টমেটো খুব সুন্দর গলে আসছে, এখন আমি মশলাটা দিব আর দেবো টক দই। এখন আমি এটা অ্যাড করবো টক দই। চিকেন রান্নাতে পেঁয়াজ ইউজ করিনি এবং কোনো প্রকার পানিও অ্যাড করিনি। এখন ঢেকে দেব। এই চিকেনটার নাম হলো ইন্ডিয়ান চিকেন। আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আঁচটা কমিয়ে ঢেকে রান্না করব। আবার আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তারপর আরও কিছুক্ষণ রান্না করবো। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার ইন্ডিয়ান চিকেন কষা। আমার চিকেন কষা অলমোস্ট কমপ্লিট। আজকের আয়োজনে ছিল চিকেন কষা। আজকের আয়োজনে ছিল ইন্ডিয়ান চিকেন কষা।